প্রথমে সবগুলো চুলকে একসাথে করে যেভাবে আমরা ছুটি করি সেভাবে আগে আঁচড়ে নেব। চুলগুলোকে ভালো করে উপরে ওঠাবো, তারপর সেগুলোকে ডান হাত দিয়ে খোপার মতো করে, তারপর চুলগুলোকে মোটা দেখানোর জন্য, ব্যান্ডের শেপটাকে না বোঝানোর জন্য একটা সুন্দর ওড়না দিয়ে, সুতি যে কোনো একটা কাপড় বা ওড়না, হালকাভাবে চুলগুলোকে খোপার মতো করে পেঁচাবো। খেয়াল রাখতে হবে জামাটা খুলে না যায়, যেভাবে হিসাব করে।
খুব অল্প সময়ে আমরা যেভাবে আমরা পর্দাও করতে পারি, ঠিক একইভাবে আমরা আমাদের চুলকেও রক্ষা করতে পারি। সুতরাং হিজাব করতে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না। হিজাব মানেই যে অনেক ঝামেলা, তা কিন্তু নয়। আমরা খুব সহজে সব কিছু দেখিয়ে দিলাম। পরবর্তীতে আমরা আবারও দেখাবো কীভাবে খুব সহজে আমাদের সামনে হিজাব উপস্থাপন করতে পারি। সুতরাং আমাদের সামনে